মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কল্যাণী সরকার, কে বলছেন আপনি? কে বলছেন? জাফশান্নান। আমি জানি আপনারা বুদ্ধিমতী, কিন্তু এতটাও বুদ্ধিমতী নন যে জাফশান্নানকে মাত দিয়ে দেবেন। কে ফোন করেছে? জাফশান্নান। ফোনটা দাও। প্রমিতা বাসু বলছি। প্রমিতা বাসু, অন্যায় করেছেন আপনি। আপনি আইনের চোখে একজন অপরাধী, ধরা দিন আপনি। আমি আপনাকে বলছি, ধরা দিন আপনি। কেন অ্যারেস্ট করতে পারছেন না বুঝি? আপনার তো সিক্স সেন্স খুব স্ট্রং। আপনি নাকি চৌখস অফিসার। অ্যারেস্ট করে দেখান দেখি, অ্যারেস্ট করে দেখান। পারবেন না আপনি, আমার সঙ্গে এটে উঠতে পারবেন না, কিছুতেই পারবেন না। কেন জানেন? কারণ আপনার হাত আমার অবধি পৌঁছানোর আগে আমি ভ্যানিশ। এই কথাটা আপনাকে আমি বলে রাখলাম, মাথায় ঢুকিয়ে রাখবেন। আর এটা জানার পরও যদি আপনি আমার সামনে আসেন বা আমার মুখোমুখি হওয়ার চেষ্টাও করেন না, তাহলে আপনাকে আমি শুট করে দেব। বুঝতে পারলেন? একদম শুট করে দেব। সামনে তো আসবে প্রমিতা বাবু। আর রিভলভার আমার হাতেও থাকবে, লোডেড গান থাকবে। আর আমার নিশানা কিন্তু নির্ভুল। আমার লক্ষ্য কিন্তু কখনো ব্যর্থ হয়, মাথায় রাখবেন কথাটা। প্রমিতা বাবু, আপনি একজন কাঁচা অপরাধী আর আমি ওর খাওয়া দুধে ইন্টেলিজেন্স অফিসার। কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু করতে পারবেন না। আপনাকে আমি ঠিক অ্যারেস্ট করব, ফ্লাইটে ওঠার আগে আমি আপনাকে অ্যারেস্ট করব। বিদেশে পালাচ্ছে তাই না? লাভ নেই প্রমিতা বাবু, বিদেশ যাত্রা আপনার কপালে নেই। রাখলাম। এই যে শুনুন, ট্র্যাক করার চেষ্টা করবেন না, এরকম প্রচুর সিম না আমি জোগাড় করে রেখেছি। এই সিমটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আবার একটা নতুন সিম চালু হবে। ওকে বাই। এসব কি বলছো তুমি? হ্যাঁ, এই জগৎত্রী, এখন তুমি এসব রিস্ক নেবে না? রিভলভার টিভলভার এসব কি বলছিলে তুমি? হ্যাঁ জগৎত্রী, প্লিজ এসব করো না। হ্যাঁ দেখো জগৎত্রী, এখন এই মারামারি তোমার ডিপার্টমেন্টের কাজ, তুমি এখন এসব কিছু প্লিজ করো না। এই সময় তোমার স্ট্রেস নেওয়া, টেনশন নেওয়া কিন্তু উচিত নয়। আচ্ছা তোমাকে ডক্টর কিছু বলেননি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।